तो আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখাবো দারাজ থেকে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে অর্ডার করবেন এবং দারাজের মিস্ট্রি বক্স কিভাবে বেশি করে নেবেন। তো এটা নিয়ে কিন্তু আজকের ভিডিও থাকবে। তো এই জন্য সবার ফার্স্টে গাইস আপনাদের কিন্তু প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে কিন্তু সার্চ দিতে হবে দারাজ লিখে। তো আমরা কিন্তু এখানে সার্চ দিয়ে নিচ্ছি DARAZ, দারাজ। দেখেন সবার ফার্স্টে চলে আসছে। তো দারাজে আসার পরে দেখেন অনেকগুলো পাবেন, এর ভিতরে দ্বিতীয় নাম্বারে যে দারাজ অনলাইন শপিং নামের একটা অ্যাপস থাকবে, এটাকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড আছে আমরা ওপেন করে নিলাম। দেন হচ্ছে গাইস দেখেন সবার নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট নামের একটা অপশন থাকবে। এই যে দেখেন অ্যাকাউন্ট, তো আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এই যে দেখেন অ্যাকাউন্ট নামের একদম সাইডে, তো এটাতে একটা ক্লিক করে দিবেন। তো গাইস আমরা কিন্তু ক্লিক করে দিলাম এবং এখন দেখতে পারতেছেন উপরে কিন্তু আমাদের সামনে দুইটা ইন্টারফেস চলে আসছে, একটা লগ ইন একটা সাইন আপ। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই আমরা এই জন্য সাইন আপে ক্লিক করে দেবো। তো গাইস সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে একটা এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের ফেসবুক বা গুগল। আমরা গুগলটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা এখান থেকে গুগল থেকে অ্যাকাউন্টটা আসলে ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা অ্যাকাউন্টে একটা গুগল সিলেক্ট করে দিলাম ইমেলটা এবং দেখেন আমাদের অ্যাকাউন্ট লগইন সাকসেসফুল, মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এতটুকুই কাজ গাইস। দেন হচ্ছে আমরা আবার হোমে আসবো। এই যে দেখেন অ্যাকাউন্টের নামের একটা অপশন আছে যেটাতে দেখাইলাম। তো অ্যাকাউন্টে আসবেন, দেখেন উপরে একদম সেটিংস, একদম উপরে সেটিংস নামের একটা অপশন। তো এই সেটিংসে ক্লিক করে দিব। দেন গাইস দেখেন অ্যাড্রেস বুক, এখন লেখা দেখেন 3 নাম্বারে অ্যাড্রেস বুক নামের একটা অপশন থাকবে। তো অ্যাড্রেস বুকে ক্লিক করে দিবেন এবং এখন অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। তারপরে গাইস উপরে আপনাদের নামটা দিবেন এবং দেখেন দ্বিতীয় নাম্বারে আপনাদের ফোন নাম্বার বলতেছে। তো আমরা একটা ভুংচুং একটা ফোন নাম্বার দিয়ে দিই, যেহেতু আমরা আপনাদের দেখানোর জন্য করতেছি। তো আপনারা আপনাদের রিয়েল নাম্বারটা দিয়ে দিবেন। এবং গাইস 3 নাম্বারে দেখেন রিজন সিটি নামের অপশন, এটাতে ক্লিক করবেন। এখন যেহেতু আমার বরিশালে থাকি আমি বরিশাল দিয়ে দিলাম এবং নিচের দিকে উঠাবেন, উঠানোর পরে দেখবেন আপনাদের বরিশাল সিটির ভিতরে কোন জায়গা। তো আমরা বরিশাল সদর দিলাম এবং ডিস্ট্রিক্ট বলতেছে। এই যে পুরো অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা দেখে দেখে এভাবে সিলেক্ট করে দিবেন। এবং গাইস এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটার নামটা লিখবেন, মানে আপনাদের অ্যাড্রেসটা কোন জায়গাতে, মানে এটা যেখানে যে ডেলিভারি যাবে এই প্রোডাক্টটা সেই পুরো অ্যাড্রেসটার নামটা দিয়ে দিবেন। তো আমরা কিন্তু পুরো অ্যাড্রেসটা দিয়ে এখন কিন্তু সেভ করে দিলাম। তো সেভ করার পরে গাইস আমাদের কিন্তু ডান, আমরা ব্যাগে চলে আসবো। তো গাইস আপনারা কিন্তু টেলিগ্রামে আসবেন এবং দেখেন আমাদের চ্যানেলটা, তো চ্যানেলটার উপরে একটা ক্লিক করে ধরে রাখবেন। তো ধরে রাখার পর উপরে দেখেন পিন নামের একটা অপশন, এই যে পিন, পিনে সিলেক্ট করে দিলে আমাদের চ্যানেলটা একদম সবার উপরে চলে যাবে। এতে হবে কি মিস্ট্রি বক্স আসার সাথে সাথে আপনারা কিন্তু জানতে পারবেন, এখানে সবার আগে আপনাদের আমাদের চ্যানেলটাই থাকবে। এবার গাইস আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি দারাজ থেকে একটি সফল অর্ডার করতে পারেন, মানে আমাদের এই চ্যানেলে যত অফার দেওয়া হবে সেই অফারগুলো আপনি কিভাবে নেবেন। তো এই জন্য কিন্তু দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা অফারের নিচে একটা কেনার লিঙ্ক দিয়ে দিই। তো দেখেন ধরেন আমরা এই প্রোডাক্টটা কিনবো, এই জন্য এই যে কেনার লিঙ্কে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। তো লিঙ্কে যদি একটা ক্লিক করে দিই, চলেন লিঙ্কে ক্লিক করলে যেহেতু আমরা অ্যাপটা রেজিস্ট্রেশন করে ফেলছি জন্য একদম সরাসরি দারাজ অ্যাপে নিয়ে গেছে আমাদের। তো এখন দেখেন নিচে এই যে প্রোডাক্টটা দেখতে পারতেছেন, নিচে দেখেন বাই নাও নামের একটা অপশন। তো বাই নাওতে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা যদি হোম ডেলিভারিতে দেন তাহলে দেখেন নিচে প্লেস অর্ডার, তো এটাতে ক্লিক করে দিবেন। আর যদি চান দারাজের কোনো কালেকশন পয়েন্টে আনবেন, আপনাদের বাসার আশেপাশে অফিস থাকে তো সেখান থেকে আনতে পারেন, অনেক কম চার্জ কাটবে। তো দেখেন উপরে দেখেন এই যে কালেক্ট ইউর পার্সেল ফ্রম দারাজ পিক আপ পয়েন্ট, তো এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার দারাজের পিক আপ পয়েন্ট দিয়ে প্রোডাক্টটা আনতে পারতেছেন, যেহেতু কম চার্জ, অনেক চার্জটা অনেক কম কাটবে। তো দেখেন আমরা এটাতে যদি সিলেক্ট করে দিই এভাবেও নিতে পারবো এবং প্লেস অর্ডার দিলে কিন্তু হোম ডেলিভারি চলে আসবে। তো আমরা যেভাবে অন্যভাবেই নিব, মানে বাসাতে না অফিসে যেয়ে নিব, এই জন্য এখানে আসলাম। আসার পরে দেখেন MGX কালেকশন পয়েন্ট, এটা কিন্তু আমার বাসার আশেপাশে। আপনাদের বাসার আশেপাশে যেটা আসবে ওটা চেক করে দেখে কনফার্ম করবেন, অথবা আপনারা এভাবে ছাড়াও নিতে পারেন, মানে হচ্ছে হোম ডেলিভারি, সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বেশি পড়বে। তো গাইজ ডান। এখন দেখেন নিচে দেখেন প্লেস অর্ডার নামের একটা অপশন একদম নিচে, তো এটাতে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের পেমেন্টের ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমরা এটাতে ক্লিক করে দিলাম, তাহলে গাইজ আমাদের এই যে পেমেন্টের এখানে নিয়ে গেছে আর পেমেন্ট চাচ্ছে। তো আমরা কিন্তু এখান থেকে নগদ বা বিকাশ কোনো একটা সিলেক্ট করে আমরা দিতে পারবো। মানে গাইজ আপনার কিসে পেমেন্ট করতে চাচ্ছেন, যেহেতু আমরা বিকাশে করব এখন পে নাওতে দিব এবং হচ্ছে আমাদের নাম্বার চাবে। তো আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব এবং কোড গেলে কোড দিব এবং পিন নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্টটা বাইন্ড করে নিব। তো তারপরে হচ্ছে গাইজ অ্যাকাউন্ট এখানে অ্যাড করার পরে, অ্যাকাউন্টে অ্যাড করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই এই জন্য আর কি এটা এরকম ক্লিক করা যাচ্ছে না, বাট আপনারা ব্যালেন্স লোড করলে এটা ক্লিক করা যাবে। তো এটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন পে নাও নামের একটা অপশন থাকবে। তো অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচে পে নাও থাকবে এখানে, তো পে নাওতে ক্লিক করবেন এবং পিন নাম্বার দেবেন, হয়ে যাবে পেমেন্ট। এভাবেই একটা আপনি সফল অর্ডার করতে পারেন দারাজ থেকে। তো গাইস এখন আমরা দেখাবো আপনার কীভাবে দারাজের মিস্ট্রি বক্স নেবেন এবং বেশি করে নেবেন। এই জন্য গাইস আপনারা কিন্তু আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে, মিস্টার টেক ভিডিও অফিসিয়াল চ্যানেলে। তো নভেম্বর 11 তারিখ কিন্তু মিস্ট্রি বক্স লাইভ হবে, আপনারা সবাই জানেন। তো মিস্ট্রি বক্স লাইভ হওয়ার আগে আমরা কিন্তু এরকম একটা পোস্ট দিয়ে দেবো চ্যানেলে যে মিস্ট্রি বক্স আজকে দুপুর 4টায় বা 3টায় লাইভ হবে। তো সাথে কিন্তু একটা কেনার লিঙ্ক নামের একটা অপশন দেবো, যে লিঙ্ক থাকবে तो আপনারা সবাই যদি লিংকে ক্লিক করে দেন তো লিংকে ক্লিক করবেন মানে হচ্ছে টাইম দেওয়া থাকবে ওই টাইমের 1-2 মিনিট আগে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম আমাদের মিস্ট্রি বক্সে ব্যানারে নিয়ে গেছে তো এখন দেখতে পারতেছেন 49 টাকার মিস্ট্রি বক্স নামের একটা অপশন আসতে পারে বা প্রাইস কিন্তু বেশি হইতে পারে প্রাইস যত বেশি হবে অত মিস্ট্রি বক্স ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেমন হচ্ছে गाइस এখানে 199 টাকার মিস্ট্রি বক্স থাকতে পারে সে ক্ষেত্রে অনেক ভালো ভালো আইটেম থাকবে ভিতরে আশা করা যায় তারপরে गाइस আপনারা কিন্তু দেখতে পারতেছেন এরকম একটা বক্স থাকবে বক্সের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে गाइस এখন দেখেন স্টক নট अवेलेबल লেখা আসছে কারণ হচ্ছে আমাদের কিন্তু মিস্ট্রি বক্স এখনো লাইভ হয়নি এখন কিন্তু টাইমটা হয় নাই যখন 3টা বাজবে তখনই লাইভ হবে তো আমরা কিন্তু ক্লিক করে দিচ্ছি এবং ব্যাক দিচ্ছি ক্লিক করে দিচ্ছি আবার ব্যাক দিচ্ছি হঠাৎ করে দেখবেন गाइस লাইভ হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু মিস্ট্রি বক্সটা বাইর অপশন চলে আসবে তো চলুন गाइस আমরা দেখি ট্রাই করে বাইর অপশনটা আসে কিনা তো আমরা কিন্তু আবারো ক্লিক করব আবারো ব্যাক দিব गाइस এখনো কিন্তু আসে নাই তো गाइस এখনো কিন্তু চলে আসবে বাইর অপশনটা দেখতে পাচ্ছেন गाइस বাইনো অপশন চলে আসছে এখন দেখেন নিচে বাইনোতে যদি আমরা ক্লিক করে দিই সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্লেস অর্ডারের অপশন চলে আসবে দেখেন गाइस আমাদের প্লেস অর্ডার নামের একটা অপশন দেখেন এখানে নিচে থাকবে লেখা প্লেস অর্ডার তো আপনারা কিন্তু প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন এবং এই যে দেখেন একটা লোডিং নিচ্ছে না তখন আপনারা জাস্ট একটা ব্যাক দিয়ে দিবেন তো गाइस ওই লোডিংটা নাও মানে আপনার আইডিতে একটা মিস্ট্রি বক্স অ্যাড হয়ে গেছে তো সেম ভাবে আমরা আবার বাইনোর অপশনে আবার চলে আসছে যেতে একটা ব্যাক দিছি তো আবার বাইনোতে ক্লিক করব আবার যদি আমরা এই প্লেস অর্ডারে ক্লিক করে দেই আসলে ভিডিওটা অনেক স্লো মোশন করে দিয়েছি জানি আপনাদের দেখতে সুবিধা হয় আসলে এটা অনেক ফাস্ট করতে হবে তো এই আবার প্লেস অর্ডারে ক্লিক করব লোডিং নিচে আবার ব্যাক দিয়ে দিব তো এটাই হচ্ছে আনলিমিটেড মিস্ট্রি বক্স নামের ট্রিক তো এগুলোর পেমেন্ট আসলে আপনারা পরে করবেন সেই ক্ষেত্রে এই যে অ্যাকাউন্টে আসবেন সাথে সাথে অ্যাকাউন্টে আসবেন মানে আনলিমিটেড মিস্ট্রি বক্স নেওয়া শেষ হয়ে গেল যখন স্টক আউট হয়ে যাবে তখন আর কি অ্যাকাউন্টে আসার পরে দেখেন এই যে টু পে নামের একটা অপশন পাবেন টু পেতে আসবেন এবং আসলে দেখতে পারবেন আপনাদের নেওয়া সেই কাঙ্ক্ষিত সব মিস্ট্রি বক্সগুলো পেমেন্ট চাচ্ছে তো আপনারা কিন্তু এইভাবে এখানে এসে পরে পেমেন্টগুলো আস্তে আস্তে করে দিতে পারেন মানে আগে হচ্ছে गाइस মিস্ট্রি বক্সগুলো যত পারেন কোপ দিয়ে নেবেন তো गाइस এতক্ষণ যে স্ক্রিনের উপর যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু দারাজ অ্যাপ আগের অ্যাপ মানে যেহেতু আমার কাছে একটা স্টক অনেক আগের ভিডিও ছিল সেটা দেখাইছি তো এখন কিন্তু দারাজ অ্যাপ আপডেট হয়ে গেছে তো আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস আসবে আমি কিন্তু আগেও বলছি দারাজ থেকে পারচেজ করতে নর্মাল একটা প্রোডাক্ট যেভাবে অর্ডার করবেন সেভাবেই মিস্ট্রি বক্স অর্ডার করতে হয় সেক্ষেত্রে বাইনোতে ক্লিক করে দিলাম ধরেন এইটাই মিস্ট্রি বক্স বাইনোতে ক্লিক করার পরে যেহেতু ডেলিভারি চার্জ অনেক চাচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি মিস্ট্রি বক্স কালেকশন পয়েন্টে নিতে চান সেক্ষেত্রে দেখেন উপরে কালেক্ট ইউর পার্সেল দারাজ অফিস মানে আপনাদের আশেপাশে যদি দারাজের অফিস থাকে সেক্ষেত্রে 10টা মিস্ট্রি বক্স 5টা একসাথে নিয়ে অফিসে দিয়ে আনতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচটাও অনেকটা বেঁচে যাবে এই জন্য দেখেন উপরে কালেকশন পয়েন্ট নামের অপশন এটা কালেকশন পয়েন্ট তো এখানে কিন্তু ক্লিক করবেন এবং আপনাদের অফিসটা সিলেক্ট করবেন দেখেন আপনাদের অফিসটা কোথায় আছে তো আমি কিন্তু আমাদের অ্যাড্রেসটা খুঁজে এখানে আমাদের ধারে কাছের একটা অফিস তো 1 নম্বরে আছে তো সেটা সিলেক্ট করলাম এবং কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পরে দেখেন আমাদের ডেলিভারি চার্জটা অনেকটাই কমে গেছে অনেকটা টাকা সেভ হয়ে গেছে তো তারপরে কিন্তু गाइस প্লেস অর্ডার মেরে দিবেন যে আপনাদের এতক্ষণ যে ভিডিওটা দেখাইছি সেমই খালি জাস্ট অ্যাপটার একটু আপডেট হয়েছে আপনাদের একটু বুঝে শুনে কাজটা করতে হবে তো गाइस আজকে ছিল এই ভিডিও আসলে ভিডিওটা অনেক কষ্টে বানাইছি অনেক তাড়াহুড়ো করে তো কোনো ভুল হলে মাফ করে দিবেন ধন্যবাদ সবাইকে।